ইনোভেটিভ ইউআর চ্যানেলে স্বাগত। আজকে আমরা চলতরি তদ্যায়ের ওহমের সূত্র সম্বন্ধে জানব। ওহমের সূত্র মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি বিভিন্নভাবে আসে। তোমাদের পরীক্ষায় কিভাবে আসে? ওহমের সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। তারপরে আসে উপযুক্ত শর্ত উল্লেখ করে তড়িৎ প্রবাহ মাত্রা এবং বৃহৎ প্রবাহের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। 2 মার্কসের থাকে তোমাদের প্রশ্ন, আজকে এটি ব্যাখ্যা করছে। ওহমের সূত্র, বিজ্ঞানী জিএস ওহম কি করেন? তিনি বিভব প্রভেদের সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্ক নিয়ে একটি পরীক্ষা করেন এবং আলটিমেট সেই পরীক্ষা থেকে তিনি একটি সম্পর্ক খুঁজে পান। অর্থাৎ জিএস ওহম কি নিয়ে পরীক্ষা করেন? বিভব প্রভেদের সাথে তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্ক। ওহমের সূত্রটি বলেছে আমরা এই 2 পয়েন্ট মনে রাখব। কী কী? প্রথম পয়েন্ট বলছি, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকবে। তাহলে কি প্রথম পয়েন্ট, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, এটা ব্যাখ্যা করছে, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা ওই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে কি বলেছে, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, অন্যান্য ভৌত অবস্থা হতে পারে উপাদান, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, চৌম্বক ক্ষেত্র, চাপ, যান্ত্রিক বিকৃতি ইত্যাদি, এই সকল অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর 2 প্রান্তের যে বিভব পার্থক্য থাকবে তার সমানুপাতিক। এটি হচ্ছে ওহমের সূত্র। অর্থাৎ ওহমের সূত্র কী পাচ্ছি? তড়িৎ প্রবাহ মাত্রার সাথে বিভব পার্থক্যের সম্পর্ক, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আবার রিপিট করছি, ওহমের সূত্রটি যদি পরীক্ষায় আসে কীভাবে লিখব? উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, ভৌত অবস্থা কী কী হতে পারে? উপাদান, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, চৌম্বকক্ষেত্র, চাপ, যান্ত্রিক বিকৃতি ইত্যাদি, যদি অপরিবর্তিত থাকে তবে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর 2 প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। এটি হচ্ছে ওহম সূত্র। তোমাদের 2 নম্বর আসলে অবশ্যই ব্যাখ্যাটি দিতে হবে। ব্যাখ্যাটি, ছবিটি লক্ষ্য করো, আমি একটি এবি পরিবাহী ধরেছি। এবি একটি পরিবাহী যার এ প্রান্তের বিভব প্রভেদ কত? ভিএ। বি প্রান্তের বি বিন্দুর বিভব প্রভেদ হচ্ছে ভিবি। তাহলে ভিএ গ্রেটার দেন ভিবি, এই জায়গায় ভিএ বিভব প্রভেদের মানটা ভিবির চেয়ে বেশি, ভিএ গ্রেটার দেন ভিবি, এবং এই পরিবাহীর মধ্য দিয়ে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয়, তবে ওহম সূত্র অনুসারে কী লিখতে পারি? তড়িৎ প্রবাহ মাত্রা 2 প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা আই দ্বারা লিখছি, বিভব পার্থক্য হচ্ছে ভিএ ভিবি, অর্থাৎ এটার পার্থক্য যেহেতু ভিএ গ্রেটার দেন ভিবি, তাহলে ভিএ মাইনাস ভিবি পার্থক্য। তার মানে আমরা লিখতে পারি তড়িৎ প্রবাহ মাত্রা আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা 2 প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি। তাহলে অর্থাৎ আমি এটাকে এভাবেও লিখতে পারি, ভিএ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই, বা আমরা কি লিখতে পারি, ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কত? ভিএ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু, তুলে নিলে একটি সমানুপাতিক ধ্রুবক আনতে হয় আমরা জানি, তাহলে এটা কে আই লিখছি, বা
ভি এ মাইনাস ভিবি, এটাকে যদি ভি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারবো ভি ইকুয়াল টু কে আই। তাহলে এ জায়গায় কি ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু আমরা কি ধরছি, ভি ধরছি। তাহলে কি পাচ্ছি আমরা, ভি ইকুয়াল টু কে আই। এখন এই সমীকরণটি আমি লক্ষ্য করব, ভি ইকুয়াল টু কে আই, কে হচ্ছে কি, কে সমান সমান সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। তাহলে এ জায়গায় দুই প্রান্তের বিভব পার্থক্যের মান যদি ধ্রুবক থাকে তবে কি হবে, কে আই এর গুণফল ধ্রুবক। অর্থাৎ বলতে পারি এই দুটোর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ কে এর মান যদি বেশি হয় তবে তড়িৎ প্রবাহ মাত্রা কম। আবার বলছি কে এর মান ভি যদি স্থির থাকে অর্থাৎ অপরিবর্তিত বা ধ্রুবক থাকে তবে কে আর আই এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ কি কে এর মান যদি বৃদ্ধি পায় তড়িৎ প্রবাহ মাত্রা আই এর মান কমে, বা কে এর মান যদি কমে যায় তাহলে আই এর মান বাড়ে। তাহলে এটি কি, এই ধর্মটি কি, এই ধর্মটি হচ্ছে গুণগত রোধের সংজ্ঞা থেকে আমরা পাই। রোধের সংজ্ঞা এমনিতে যে এমনিতে আমরা কী জানি, গুণগতভাবে রোধের সংজ্ঞা আমরা কী জানি, যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে ওই পরিবাহীর রোধ বলে। তাহলে রোধ কী, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দিচ্ছে কে, তাহলে এই জায়গায় কে আমরা কি ওই গুণগত পরিবাহীর ধর্মের সঙ্গে তুলনা করব, তখন কি কে আমরা রোধ অর্থাৎ আর এর সাহায্যে লিখব। তাহলে আমরা কী লিখতে পারি, সুতরাং ভি ইকুয়াল টু কী হয়ে যাবে, আর আই, অর্থাৎ আর হচ্ছে কি এ জায়গায় কে আর দ্বারা প্রকাশ করছে, যেহেতু কে এর গুণগত মান আর এর সাথে অর্থাৎ পরিবাহী রোধের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ ভি ইকুয়াল টু আর আই আমরা লিখতে পারি। এটি হচ্ছে কি ওহমের সূত্রের গাণিতিক রূপ। তাহলে ওহমের সূত্রের গাণিতিক রূপ কি, ভি ইকুয়াল টু আর আই, এটি অতি সহজে মনে রাখার জন্য এটি মনে রাখতে পারো, ভি আর আই অর্থাৎ ভি ইকুয়াল টু আর ইনটু আই, অর্থাৎ বিভব পার্থক্য সমান সমান পরিবাহীর রোধ গুণন প্রবাহ মাত্রা, অর্থাৎ কি বিভব পার্থক্য সমান সমান পরিবাহীর রোধ গুণন প্রবাহ মাত্রা, এই সম্পর্কটি আমরা পাই। তাহলে এবার আসি ওহমের সূত্র থেকে কিভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায়, এটি ইম্পর্টেন্ট, তোমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নে থাকে এটি, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। তাহলে আমরা রোধ সম্বন্ধে জানি, রোধ কি আমরা জানি, কোনো তড়িৎ পরিবাহীর রোধ বা পরিবাহীর রোধ কি, পরিবাহীর রোধ গুণগত সংজ্ঞা যদি দেই তাহলে এরকম, যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে ওই পরিবাহীর রোধ বলে। তাহলে এ জায়গায় চেয়েছে ওহমের সূত্র থেকে কিভাবে পরিমাণগত সংজ্ঞা বা গাণিতিক সংজ্ঞা কিভাবে দেওয়া যাবে। তাহলে ওহমের সূত্র থেকে আমরা পাই কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয়, এই প্রবাহ মাত্রা আই হয় এবং রোধ যদি আর হয়, তাহলে ওহম সূত্র থেকে আমরা পাই, তাহলে ওহমের সূত্রানুযায়ী কি পাই, ভি ইকুয়াল টু আর আই। তাহলে আমরা বলতে পারি বা আর ইকুয়াল টু ভি বাই আই, বাবা বন্ধ করবি। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, রোধ পরিবাহীর রোধ ইকুয়াল টু কি, রোধ ইকুয়াল টু হচ্ছে দুই প্রান্তের পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য বাই কি তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে রোধের সংজ্ঞা কিভাবে পাবো, ওহম সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আর আই বা আর ইকুয়াল টু ভি বাই আই। সুতরাং কি রোধ ইকুয়াল টু পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বাই তড়িৎ প্রবাহ মাত্রা। এই রোধের যদি পরিমাণগত সংজ্ঞাটি দিই কী হবে, রোধ কাকে বলবো, ওহমের সূত্র কন্ডিশনগুলাই উল্লেখ করবো, অর্থাৎ কি
উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে আমরা রোধ করব, তাহলে ওহমের সূত্রের কন্ডিশনটাই আমি বজায় রাখব, রেখে আমি সংখ্যাটা বানাতে পারবো। কীরকম, কোনো পরিবাহীর রোধ কাকে বলবো? উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার যে অনুপাত, সেই অনুপাতকেই আমরা রোধ বলব। তাহলে রোধের সংজ্ঞা আমরা পেয়ে যাচ্ছি এভাবে। তাহলে এটা দেখব রোধের সংজ্ঞা। এবার আমরা জানব রোধের একক কী হবে। তাহলে রোধের একক কী? রোধের এসআই একক আসে। এসআই একক যদি বলি, রোধের এসআই একক কী হবে? রোধ ইকুয়াল টু আর ইকুয়াল টু ভি বাই আই। ভি হচ্ছে কি? ভোল্ট। তাহলে ভি হচ্ছে ভোল্ট বাই তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে বলতে পারি কি, রোধের এসআই একক হচ্ছে ভোল্ট পার অ্যাম্পিয়ার বা ভোল্ট বাই অ্যাম্পিয়ার। এটাকেই আমরা কি বলছি? এটাকেই বলছি আমরা ওহম, বিজ্ঞানের নাম অনুসারে ওহম। আর এর প্রতীক চিহ্ন কীরকম? প্রতীক চিহ্ন এরকম। ওহমকে আমরা এভাবে গাণিতিকভাবে প্রকাশ করব। তাহলে এটা হচ্ছে ওহম। রোধের কি বড় একক হতে পারে? বড় একক কি? কিলো ওহম। কিলো ওহম মানে হচ্ছে 10³ ওহম। তেমনি মেগা ওহম, মেগা ওহম হচ্ছে 10⁶ ওহম। তেমনি আবার ছোট ওহম হতে পারে, যেমন মাইক্রো ওহম, ওহম 1 μ ওহম মানে হচ্ছে 10⁻⁶ ওহম এরকম। তাহলে রোধের মেন একক হচ্ছে কি এসআই পদ্ধতিতে? ওহম। বড় এককে আমরা কিলো ওহম, মেগা ওহম, মেগা ওহম আকারে প্রকাশ করতে পারি, তেমনি ছোটো একক মাইক্রো ওহমেও প্রকাশ করতে পারি। এখন বলেছে ওহম কাকে বলে তা আমরা জানব। ওহম কাকে বলে? তাহলে ওহমের সংজ্ঞা যদি আমি জানতে চাই কীভাবে পাব? কোনো পরিবাহীর, এটি যদি লক্ষ্য করি, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং ওর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে পরিবাহীর যে রোধ সেটি হচ্ছে 1 ওহম। তাহলে আবার সংজ্ঞাটি রিপিট করছি, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই পরিবাহীটির রোধকে বলবো 1 ওহম। তাহলে ওহমের সংজ্ঞা আমরা পেয়ে গেছি।